এর কাছে শুকরিয়া আদায় করি যে পবিত্র রমজান মাসে আমরা আল্লাহ 99টি নামের 7000 এই লাইট বিশিষ্ট এই জিনিসটি শুভ উদ্বোধন করতে পেরেছি আপনারা জানেন এই আমি ইন্টারনেটে চার্জ দিয়েছি নেটে চার্জ দিয়ে দেখেছি এই ধরনের চত্ব পৃথিবীর কোথাও আছে কিনা আপনারা নিশ্চয়ই নিজেরাও মোবাইল ইউজ করেন আপনারা চেক করে দেখবেন পৃথিবীর কোথাও এই ধরনের সত্য হয় নাই এই প্রথম আল্লাহর রহমতে এই ফেরিতে মেয়র রফিসার সপনিয়াজির নেতৃত্বে সেটা হয়েছে সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি আবারও এই যে ইসলামিক যে ভাস্কর্য সেই ভাস্কর্যে যে আল্লাহর যে 99টি যে গুণবাচক যে নাম রয়েছে সেই 99টি গুণবাচক নাম এখানে কিন্তু শোভা পাচ্ছে এর আইরে হচ্ছে যে এখানে বড় আকারে একদম বিশ্বজাহানের প্রতিপালক যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ নাম সম্বলিত কিন্তু নাম রয়েছে এবং কি এর বাইরে রয়েছে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মদ নাম সম্বলিত যে নামটি সেটি রয়েছে আমরা একটু চারপাশে একটু দেখানোর চেষ্টা করি এই যে এখানে যে উপরে যে দেখতে পাচ্ছেন যে এখন সুললিত কণ্ঠে পবিত্র কোরআন থেকে যে তেলাওয়াত হচ্ছে এখানকার যে কাবা শরীফ এবং মক্কা শরীফের যে সকল ইমামগণ রয়েছে তাদের যে সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত সেই কোরআন তেলাওয়াত এই মুহূর্তে এখানে চলছে এবং কি শুধু এর বাইরে এই যে আলোকসজ্জা যে ভাস্কর্য দেখে যে আলো সে আলো এই আলো এই শহরটি এই অঞ্চলটি এই যে মিজান রোডের এই পাশটি আলোকিত হয়েছে আমরা একটু এই পাশ থেকে এখন দেখতে পাচ্ছি যে আমাদের বিশ্বজাহানের যিনি প্রতিপালক মহান আল্লাহ তাআলার নাম সম্বলিত আল্লাহ শব্দটি এখানে রয়েছে এর আর বাইরে অন্যদিকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মদ নামটিও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং কি এর নিচে যে বিভিন্ন ধরনের কাঁচা ফুল গাছ রয়েছে এবং কি এখানকার যে সকল গত কয়েক মাস ধরে এটির কাজ চলছে সে কাজ শেষে অবশেষে অবসান হলো যে এইখানে কি নির্মাণ হচ্ছে এখানে এই যে ফেনী শহরের যে প্রধান প্রধান যে সকল মসজিদগুলো রয়েছে সে সকল মসজিদের ইমামগণরা এই নামে এখানে এসেছেন এবং কি এই যে আশপাশে যে ফেনী আলিয়া মাদ্রাসা ফেনী ফালাহিয়া মাদ্রাসা এবং কি এই যে এখানকার এর আশপাশে আরও অন্যান্য যে সকল মাদ্রাসাগুলো রয়েছে সে সকল মাদ্রাসার অধ্যক্ষ এসেছেন এবং কি এখানে ধর্মপ্রাণ যে সকল মুসলমানরা রয়েছেন তারা আসলে এটি দেখার সাথে সাথে তারা অনেকটা আনন্দিত হয়েছে এবং কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে দুপুরে যখন এটিকে খোলা হয়েছে তখন এর সাথে সাথে এখানকার যে সকল পদচারী যারা রয়েছে তারা কিন্তু এখানে ঠায় দাঁড়িয়ে রয়েছেন এটি তারা দেখছেন একদম স্পষ্ট আকারে দেখা যাচ্ছে যে এখানকার কাবা শরীফ এবং মক্কা শরীফের যে সকল ইমামগণ কোরআন তেলাওয়াত করে সে সকল কোরআন তেলাওয়াতগুলো এখানে রয়েছে এর বাইরে হচ্ছে যখনই হজস্থলে সে হজের যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতাটা কিন্তু এখান থেকে সরাসরি সম্প্রচার করা হবে আমাদের এই জেলার ঐতিহ্যবাহী ইসলাম স্থাপনা সমূহ এই সড়কেই রয়েছে এবং সেখানে এই ধরনের একটি ভাস্কর্য যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম সম্বলিত অর্থাৎ আসমাউল হুসনা সম্বলিত এই স্থাপনা নিঃসন্দেহে সব মানুষের কাছে এক ধরনের একটি আকর্ষণ তৈরি করেছে যে মহান আল্লাহ তাআলা সুকৈরা যে আমি ফেনীর একজন বাসিন্দা স্থানীয় বাসিন্দা আজকে আমি গর্বিত যে আমার জেলায় এত একটা দৃষ্টিনন্দন আল্লাহ তাআলা 99 নাম খচিত একটা সুন্দর মিনার আদাত করাইছেন যেখানে নিয়মিত আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হবেন